আгне অস্ত্র সহ তিন পাঞ্জাবি দুষ্কৃতীকে গ্রেফতার করল নিউ টাউন থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। ধৃতদের আদালতে তোলা হয়। গোপন সূত্রে খবর পেয়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল নিউ টাউন থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি огне অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে পুলিশের কাছে খবর আসে এলাকায় তিনজন ঘোরাঘুরি করছে। পুলিশ তাদেরকে ধরতে গেলে огне অস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ করে বলেও অভিযোগ। যদিও কেউ আহত হয়নি এরপর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ জানা গেছে ধৃতেরা বাইপাস ও হাইওয়েতে দাঁড়িয়ে থাকা লরি চালকদের অস্ত্র দেখিয়ে মারধর করে লরি ছিনতাই করত ধৃত সকলেই পাঞ্জাবের বাসিন্দা আগেও ধৃতদের নামে একাধিক থানায় অভিযোগ রয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোমাইসল্যান্ড নিউ টাউন